জনকল্যাণমূলক উন্নয়ন প্রকল্প ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। রাজধানীর শেরে বাংলানগর এন ইসি সম্মেলন কক্ষে অর্থনীতি সম্পর্কিত বিভাগ আয়োজিত জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, আইন করে দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়, এজন্য প্রয়োজন সামাজিক আন্দোলন। দায়িত্ব পালনের ক্ষেত্রে সততার সাথে কাজ করারও আহ্বান জানান আবুল হাসান মাহমুদ আলী। এদিন তিনটি বিভাগে তিনজন ব্যক্তির হাতে জাতীয় শুদ্ধাচার পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী।